নবীর প্রেম ভালোবাসা আমাদের ইমানের নাম, কথাটা ঠিক কি না? আমার আলা হযরত বলেছেন, দিদার মতের কষ্ট থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার মতের কষ্ট থাকিবে না আমার, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, সিদ্দিকে আকবর হয়েছেন আমার কামলিওয়ালা নবীর প্রেম এবং ভালোবাসায়, কথা বলেন ঠিক কিনা? এবং আয়লা হযরত এই সিলেবাসটাই আমাদেরকে দিয়েছেন যে নবীর প্রেম হলো মূল জিনিস। স্বামী স্ত্রীর কথা বলতেছিলাম, প্রেম আছে, দাম্পত্য জীবনে সব অ্যাক্টিভিটিস আছে, প্রেম নাই দাম্পত্য জীবন নাই, দাম্পত্য জীবনের অ্যাক্টিভিটিসও নাই। আলা হযরত আমাদেরকে বুঝাতে চাইলেন যে আল্লাহর প্রিয় নবীর প্রেম ভালোবাসা আছে, তাহলে ইবাদত ইবাদত হবে, রিয়াজত রিয়াজত হবে, বন্দিগি বন্দিগি হবে, আল্লাহর বান্দা আল্লাহর কুরবত পাবে, আল্লাহর নৈকট্য পাবে, আল্লাহর বান্দা ইবাদত করে নাজাত পাবে। আর আল্লাহর প্রিয় নবীর প্রেম এবং ভালোবাসা নাই, তাহলে ইবাদত অভিনয় হবে, আল্লাহর দরবারে ইবাদত হবে না, কথা বলেন ঠিক কিনা? সে কারণে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান সাহেবুল নবী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন যে চর্চা করেছেন, সেই চর্চা হলো নবীর প্রেম এবং ভালোবাসা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর মাসলাকে আলা হযরত আসলে কি, আমার কাছে জবাব হলো একটা, দয়াল নবীর মহব্বত, দয়াল নবীর ইজ্জত। ভালোবাসার উপরে, শরীয়ত নবীর ভালোবাসার উপরে, তরিকত নবীর ভালোবাসার উপরে, হাকিকত মারেফত নবীর ভালোবাসার উপরে, ইবাদত বান্দেগী নবীর ভালোবাসার উপরে ইবাদত এসেছে। নবুয়ত প্রকাশের সাড়ে এগারো বছর পর আগে, নবুয়ত প্রকাশ থেকে এই এগারো সাড়ে এগারো বছর পর্যন্ত মানুষের কলবে, মানুষের হৃদয়ে যেই জিনিসের চাষাবাদ হয়েছে, সেটা ছিল আমার প্রিয় নবীর মহব্বত এবং ইজ্জত। আমার ভাইরা, সে কারণে গাছপালা তরুলতা তাদের ইবাদত ছিল না, দয়াল নবীর মহব্বত ছিল, কথা বলেন ঠিক কিনা? পাথর নবীকে ভালোবাসত, আল্লাহর সৃষ্টি জগত নবীকে ভালোবাসত, কারণ এটা হলো দ্বীনের মূল ফাউন্ডেশন, এটা দ্বীনের মূল ফাউন্ডেশন। আমাদের বাংলাদেশে অনেক আপনার পূর্ব থেকে পশ্চিমে অনেক সুন্নি সিলসিলা আছে, আমরা সকল সুন্নি সিলসিলাকে, সুন্নি দরবারকে ইজ্জত করি, সম্মান করি, কিন্তু সুন্নিয়তের নাম যদি হয় আল্লাহর নবীর ইজ্জত এবং মহব্বত, তাহলে সেই চেতনা, সেই সুন্নিয়তের চেতনার
মূল বাতিগর হলো মসলকে আলা হযরত। সুন্নিয়ত মানি যদি নবীর ইজ্জত এবং মহব্বত হয় তাহলে সেই চেতনার মূল বাতিঘর যেটা, কারখানা যেটা, সেই কারখানার নাম হলো মসলকে আলা হযরত। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি এমন অনেক জায়গায়, অনেক দরবারে যেখানে বললাম যে আপনি আলা হযরতকে চিনেন কিনা, বলল না ভালো করে চিনি না। তো যেটা পড়লেন এটা কি? বললেন এটা খুব ভালো লাগে। এবং আপনারা আশ্চর্য হবেন, আমি গত কয়েকদিন আগে ইউটিউব দেখতেছিলাম, আমার এক ছাত্র আমার কাছে ইউটিউব নিয়ে আসলো, তাবলীগ জামাতের মুবাল্লিগ তারিক জামিল সাহেব, তারিক জামিল সাহেবকে না চিনলেও তাবলীগ জামাতের নাম তো শুনেছেন আপনারা, কথা কয় না, নাম শোনেন না? তো আমি ইউটিউবে দেখতেছিলাম তাবলীগ জামাতের বিশ্ব মুবাল্লিগ, সারা পৃথিবীর মুবাল্লিগদের হেড তারিক জামিল সাহেব, উনি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পেয়ারা নবীর রওজা শরীফকে সামনে নিয়ে নিজেই বলতেছে, নিজের ধারাভাষ্য নিজেই বলতেছেন, নবীজির রওজা শরীফ সামনে নিয়ে হঠাৎ মনে পড়তেছে আর তেলাওয়াত করতেছে, মুস্তাফা জানে রহমত পেলা শমে বজমে হেদায়ত পেলা। বলুন না সুবহানাল্লাহ, একেবারে পুরোপুরি বিপরীত। তাবলীগ জামাত আর মসলকে আলা হযরত পুরোপুরি বিপরীত। অথচ দয়াল নবীর রওজা শরীফে যখন গেল, দুশ্মনও আলা হযরতকে স্মরণ করল, মুস্তফা জানকে স্মরণ করল, এ কারণে স্মরণ করেছে কারণ নবীর সম্মান ইজ্জত ভারত উপমহাদেশে যদি কেউ চর্চা করতে যায়, আলা হযরতের হাদায়েকে বকশিশ না পড়ে, আলা হযরতের কিতাব না পড়ে, আলা হযরতের চর্চা না করে নবীর প্রেম এবং ভালোবাসা ভারত উপমহাদেশে পরিপূর্ণতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি শুনতেছিলাম তিনি ধারাভাষ্য দিচ্ছেন যে ও হযরত জিসনে ইয়ে নাতিয়া কালাম লেখা, আল্লাহ উসকো বুলন্দ মর্তবা আতা ফরমায়, ওখানে দোয়া করতেছেন মুস্তফা জানে রহমত পেলা কো সালাম পড়ে, কি কিতনি দিলকশ নাতিয়া কালাম হে ইয়ে। তাহলে আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আলা হযরত আমাদেরকে ওই মসলক দিয়েছেন, এক সময় ভারতের মধ্যে আলা মসলকে আলা হযরত সীমাবদ্ধ ছিল, আসলে বাংলাদেশে চট্টগ্রামে, চট্টগ্রামের বাইরের মানুষ মনে করতো আলা হযরত বুঝি চট্টগ্রামে সীমাবদ্ধ। এখন কি আলা হযরত চট্টগ্রামে সীমাবদ্ধ? এখন তো বললাম আমি বরিশাল বিভাগের কথা, এবং আপনারা জানেন ঢাকার মধ্যে আমাদের হযরত আমাদের এক প্রোগ্রামে মসলকে আলা হযরত কনফারেন্সের নাইম ভাই কই, আলা হযরত কনফারেন্সের এক প্রোগ্রামে আমাদের আজকের মেহমানে আলা তিনিও সেখানে চিফ গেস্ট ছিলেন গত বছরের আগের বছর যে প্রোগ্রামটা ছিল, এবং হযরত দেখেছেন কত শানদার প্রোগ্রাম ঢাকার মধ্যে আলা হযরত কনফারেন্স হচ্ছে। অনেক হযরত আছে কিন্তু ঢাকার মধ্যে এত বড় কনফারেন্স অন্য কোনো হযরতের হয় না যতটা আমার আলা হযরতের হয়। আলা জোরে বলুন না সুবহানাল্লাহ, শানদার প্রোগ্রাম হয় তাহলে ঢাকার মধ্যে হওয়া মানে জাতীয় ভাবে হওয়া, কথা বলেন ঠিক কিনা? জাতীয় ভাবে হওয়া। সুতরাং আলা হযরতকে আর সীমাবদ্ধ গণ্ডির ভিতরে আবদ্ধ রাখার কোনো সুযোগ নাই। মনে রাখবেন দেশে বিদেশে আলা হযরতের আলো ছড়িয়ে পড়েছে, আলা হযরত জায়গায় জায়গায় গিয়েছে, যেখানে আলা হযরত যাবে সেখানে সুন্নিয়তের আলো জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা কখনো কখনো ব্যতীত হই, আলা হযরতের কিছু দুশ্মন আছে যারা দেশ বিদেশে আলা হযরতের বদনামি করে, আছে না সেরকম? কথা বলেন আছে না? মনে রাখবেন
আমি মোটেই ব্যতীত হই না। আমাকে অনেকে বলে যে হুজুর আপনি জবাব দেন না কেন, আলা হযরত যেই মহিরুহ আর যারা সমালোচনা করে এরা তো উই পোকাও না, কথাটা ঠিক কিনা? আলা হযরত একটা মহিরুহ আর যারা সমালোচনা করে এরা উই পোকাও না। আমি মনে করি এদের জবাব দেওয়ার প্রয়োজন নাই, তারপরও ক্ষণে ক্ষণে জবাব আইসা যায়। মনে রাখবেন যারাই আলা হযরতের প্রতি বিদ্বেষ রাখে এটা বাস্তব প্রমাণ, এরা শুধু আলা হযরতের দুশমন নয়, এরা নবীর দুশমন। এদের পরিচয়টা বের হতে একটু সময় লাগে আর কি, পরিচয়টা বের হতে কিছুদিন সময় লাগে। মসলকে আলা হযরত নবীর প্রেম এবং ভালোবাসার নাম, আর নবীর প্রেম ভালোবাসা আমাদের ঈমানের নাম, কথা ঠিক কিনা? নবী ছাড়া, নবীর প্রেম ছাড়া কোন মুসলমান মুসলমানিত্ব দাবি করতে পারবে? আওয়াজ দেন, দাবি করতে পারবে? আমার আলা হযরত বলেছেন বলো না আল্লাহ উসে কা হো গয়া, ও কে উসে দর সে ফেরা, আল্লাহ উসে ফের গয়া, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, আর একটু মহব্বতে পাবো না আমি আওয়াজ, আর একটু মহব্বত আসবে না সবাই? নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, সে নামে হে মধু মাখা, সে নামে জাদু রাখা, বলুন সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলায় আমার কাজের গনি, নবী মোর পরশ মনি, নবী মোর নবী নামে জপে যে জন সেই তো দুজা। আলা হযরত বলেছেন উর্দুতে, বাংলা কবি বলেছেন বাংলায়, নবী নাম জপে যেজন, জোরে জোরে জোরে, নবী নাম জপে যেজন, সে কারণে সহজ কথা, নবী আছেন যেখানে ঈমান আছে, পেছনে বলেন না আপনারা সবাই, নবী আছেন যেখানে ঈমান আছে, নবী নাই যেখানে ঈমান নাই, নবী আছেন যেখানে ইসলাম আছে, নবী নাই যেখানে ইসলাম নাই। বমুস্তাফা বরসা খেসরা কে দি হামাউস, গরনা রসি দি খেসরা পাও, তমাম বুলহা বিস্ত সালা দুনিয়া, সালাম দুনিয়া। আল্লামা ইকবালও বলেছেন একই কথা যে বাস মুস্তফার কদমে নিজেকে নিয়ে যাও তাহলে তুমি ঈমানদার, আর যদি নিজেকে দয়াল নবীর কদমে সমর্পণ করতে না পারো তাহলে তুমি জিন্দা আবুল আহাব, কথা কন ঠিক না? নবীর কদমে গিয়েছ তাহলে ঈমান পেয়েছ, আর নবীর কদমে নিজেকে নিতে পারো নাই, সব কিছু আছে কিন্তু ঈমান, কথা কন ঠিক না? এই হলো মসলকে আলা হযরতের চেতনা, নবীর প্রেমের চর্চা আগে, নবীর ভালোবাসার চর্চা আগে, তারপরে নজরাতের চিন্তা, তারপরে ইমানের চিন্তা, তারপরে ইসলামের পরিপূর্ণতা, তারপরে শরীয়ত তরিকত হাকিকত মারেফত। শয়তানেরও সবই ছিল, ছিল না নবীর ইজ্জত এবং মহব্বত, মনে রাখবেন আমার ভাইয়েরা। সে কারণে সিদ্দিকে আকবর বেতনা আশিক রসুল ছিলেন, আমরা শুধু পরিচয় জানি সাহাবী রসুল, কিন্তু গোটাই নবীর প্রেম এবং ভালোবাসা। আবু বকর সিদ্দিক কি বলেছেন, ইন আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ,
ইন আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমার ধন শুধু নয়, আমার জীবনও আপনার জন্য করব। পারবেন নি এরকম বলতে? পারবেন? বলা দরকার আছে না নাই? নবীর জন্য আমরা কোরবান হতে রাজি আছি না নাই? আওয়াজ দেন, আছি না নাই? আমার ধন তো নয় শুধু, আমার জীবন আপনার জন্য। তাহলে জীবনের মালিক ছিলেন তো আল্লাহ, ক্রিয়েটর আল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছেন, হুজুর আল্লাহর দেওয়া এই জীবন আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। এই হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহ আমার ভাইরা, সে কারণে মনে রাখবেন, যত প্রেমিক আছে সিদ্দিক আকবরের মত না, যত প্রেমিক আছে আবু বকর সিদ্দিকের মত না। হযরত উমর এবং আবু বকর একবার একটু ঝগড়া হয়েছে, আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, উমর নীরব, বোঝা যাচ্ছে সালামের জবাব দেন নাই। সিদ্দিকে একবার নবীর কাছে গিয়ে নালিশ করলেন, হুজুর আমি উমরকে সালাম দিয়েছি, উমর জবাব দেন নাই। নবীজি রাগান্বিত হলেন। কিছুক্ষণ পরে উমর আয়েশা দেখতেছেন নবীর চেহারা অ্যাজ ইট ইজ নাই, চেহারা একটু কালো, তো সালাম দিলেন। আল্লাহর প্রিয় নবী রহমতুল্লাহ আলামিনকে আমার নবী বললেন, উমর যখন তোমরা কেউ ছিলে না তখন আমার পাশে ছিলেন যিনি, ওনার নাম আবু বকর। মক্কার কাফেররা আমাকে আক্রমণ করে, তোমরা কেউ ছিলে না, আমাকে সেভ করে নিজের বুক পেতে দিয়েছিলেন যিনি, তিনি আবু বকর। এ উমর, সে কারণে আমার আবু বকরকে কেউ যদি কষ্ট দেয় আমি নবী কষ্ট পাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে কষ্ট লাগে যখন আমাদের সমাজে কেউ আবু বকর সিদ্দিককে গালি দেয়, আবু বকর সিদ্দিককে মুনাফিক বলে, আবু বকর সিদ্দিককে অমুসলমান বলে। সেই রকম কুলাঙ্গার বাংলাদেশে এসেছে যাকে দয়াল নবী জীবন্ত সেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই যুগের কুলাঙ্গার রাইসা সিদ্দিক আকবরের সমালোচনা করে, সিদ্দিক আকবরকে গালি দেয়। আমি জানতে চাই, যারা আবু বকর সিদ্দিককে গালি দেয় তারা কি ইমানদার না বেঈমান? আমরা যখন অনলাইনে ঢুকি, ফেসবুকে ঢুকি, তখন দেখি বাচ্চা বাচ্চা পোলারা সিদ্দিক আকবরকে গালি দেয়। কেউ না কেউ তো শিখিয়েছে নাকি? সে কি মায়ের ফেট থেকে শিখে এসেছে? কেউ না কেউ শিখিয়েছে। আমার ভাইরা, মাওলা আলী শের খুদ আলী মর্তুজা নবীর জামাই শাহীন সাহেব এলায়াত আমাদের মহাব্বতের জায়গায় একেবারে পুরো ভাগে মাওলা আলী শের খুদ আহলে বেত আছেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আল্লাহ যখন বললেন তানিয়াসনাইন ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু আপনাদের কাছে বাংলায় দুটো শব্দ জানতে চাই, গণিতের দুই দ্বিতীয়, দুই দ্বিতীয় বেশ কম আছে না নাই? তো আওয়াজ দেন আমাকে। দুই হলো সংখ্যা আর দ্বিতীয় হলো ক্রমবাচক, সিরিয়াল, কথাগণ ঠিক না? দুই জাস্ট দুইটা জিনিস, এই দুইটা জিনিস বোঝায়। কিন্তু দ্বিতীয় বলতে কি দুইটা বোঝায় না একটা বোঝায়? কথা কয় না, একটা একটা, এই ভয় তো না করেন, দুই নম্বরটা বোঝায় জিনিস, কিন্তু একটা জিনিস কয়টা? সিরিয়াল কত নম্বর? দ্বিতীয় নম্বর। তাহলে দুই বললে দুইটা বোঝায় আর দ্বিতীয় বললে জিনিস একটা বোঝায়, কিন্তু এটার অবস্থান সিরিয়াল বোঝায়। আমার আল্লাহ হিজরতের কথা বলার সময় আবু বকর এবং নবী দুইজনের আলোচনা করার সময় দুই বলেন নাই, বলেছেন দ্বিতীয়। বোঝা যাচ্ছে আল্লাহর নবী হলেন প্রথম, আবু বকর দ্বিতীয়, নবীর পরেই আবু বকর। দয়াল নবী অসুস্থ হইলেন, ইমাম ছিলেন আবু বকর, দয়াল নবী দুনিয়া থেকে গিয়ে রওজা শরীফে সমাহিত হলেন, দ্বিতীয় নম্বরে গেলেন আবু বকর। আল্লাহর প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন হিজরতে বের হলেন, দ্বিতীয় নম্বরে আবু বকর। বোঝা গেল কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলামিনের পরে খলিফাতুল মুসলিম
মুসলিমিন হলেন নবীর দ্বিতীয় যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? সে কারণে খলিফাতুর রসুল, এ কথাটা মনে রাখেন, খলিফাতুর রসুল এই শব্দটা প্রকৃত অর্থে শুধু সিদ্দিকে আকবরের জন্য। খলিফাতুর রসুল, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর দলিল কি, আমি দলিল বলবো আল ফওয়ায়েদ। দেখুন ইবনে কাইয়্যুম আল জাওজি আল ফওয়ায়েদ কিতাবের মধ্যে লিখেছেন যে খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিকের পরে খলিফাতুর রসুল শব্দটা ব্যবহৃত হতো না, আমিরুল মুমিনিন শব্দ ব্যবহৃত হতো। খলিফাতুর রসুল ব্যবহৃত হতো আবু বকর সিদ্দিকের জন্য। খলিফাতুর রসুল প্রকৃত অর্থে সিদ্দিকে আকবর। হ্যাঁ, এরপরে যদি কেউ কারো সামনে খলিফাতুর রসুল ব্যবহার করে, এটা টাইনা টুইনা মানে মজাজি রূপকর্থে ব্যবহার করতে হবে। প্রকৃত হাকিকি অর্থে একজনই খলিফাতুর রসুল, তিনি হলেন আবু বকর। আরো জোরে বলুন, আবু বকর। সুতরাং শব্দ ব্যবহারে আমাদের সতর্কতা দরকার আছে না নাই, এই কথাগুলো মনে রাখবেন। খলিফাতুর রসুল প্রকৃত অর্থে একজন। উমর ফারুকের সামনে যখন ব্যবহার হয়েছে কিতাবের মধ্যে, খলিফাতুর রসুল ব্যবহার হয় নাই, ব্যবহার হয়েছে আমিরুল মুমিনিন, আর ব্যবহার হয়েছে খলিফাতু খলিফাতির রসুল। খলিফাতু খলিফাতির রসুল, তিনি সরাসরি রসুলের খলিফা নয়, রসুলের খলিফার খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সানি ইসনাইন বলেছেন তিনি দ্বিতীয়। বোঝা গেল নবীজি যাওয়ার পরে খেলাফতের জন্য পারফেক্ট আবু বকর সিদ্দিক, কোনো বিতর্ক নাই, বিতর্ক করার সুযোগ নাই। যারা বিতর্ক করে অপ্রয়োজনীয় বিতর্ক করে, যে সিরিয়াল আছে আবু বকর সিদ্দিক এক নম্বর, ওমর ফারুক দ্বিতীয় নম্বর, ওসমান গনি তৃতীয় নম্বর, মাওলা আলী শের খোদা চতুর্থ নম্বর, এই সিরিয়ালের উপরে তাবত পৃথিবীর উলামায়ে কেরামের এজমা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি নবীর দুই জামাইয়ের পক্ষ নিয়া শ্বশুরকে গালি দেই, তাহলে নবী কি খুশি হবে? আওয়াজ দেন, এইরকম গালি দেওয়ার মতো দুই ঠ্যাঙের পাবলিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? চট্টগ্রামে নাই বুঝি? দুই জামাতার পক্ষ নিয়া নবীর দুই শ্বশুরকে গালি দেয়। দুই শ্বশুরকে চিনেন তো? কথা কয় না, নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক, নবীর শ্বশুর ফারুক আজম, নবীর জামাই ওসমান গনি, নবীর জামাতা আলী মর্তুজা। এখন জামাইও আত্মীয়, শ্বশুরও। কথা কন ঠিক কিনা? তাহলে জামার পক্ষ নিয়া যদি শ্বশুরকে গালি দেই, তাহলে দয়াল নবী খুশি হবে না বেজার হবে? আবার শ্বশুরের পক্ষ নিয়া দুই জামাতাকে যদি আমরা অপমান করি অসম্মান করি, তাহলে কি নবী খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। আমরা রসুলের দুই শ্বশুরকেও সম্মান করতে চাই, দুই জামাইকেও মহব্বত করতে চাই। আমাদের সম্মান আবু বকর সিদ্দিক যেমন পাবেন, ওমর ফারুক পাবেন, ওসমান গনি মহব্বত পাবেন, আলী মর্তুজা মহব্বত পাবেন। সম্মান এবং মহব্বত সবার জন্য। একজনের পক্ষ নিয়া আরেকজনকে সমালোচনা করা যাবে না, আরেকজনকে ইগনোর করা যাবে না, আরেকজনকে অপমান করা যাবে না, আরেকজনকে গালি দেওয়া যাবে না, একজনকে ইমানদার বলে আরেকজনকে মুনাফিক বলা যাবে না। এই রকম যারা করবে তারা প্রকৃত অর্থে আলীর প্রেমিক নয়, তারা আবু বকর সিদ্দিকের দুশমন, মাওলানা আলী শের খোদার দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর আহলে সুন্নাত ওয়াল জামাত সিদ্দিক আকবরকে সম্মান করে ভালোবাসে, মাওলানা আলী শের খোদাকে সম্মান করে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দুইজনকেই ভালোবাসে। নবীজি বলেছেন আবু বকর ওমর আমার দুই মিনিস্টার, আমার চারজন মন্ত্রী আছে। মোস্তাদরক হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহের কিতাব, আমার চারজন মন্ত্রী আছে, দুইজন জমিনে দুইজন আসমানে। সেই হাদিস কিন্তু নবীর মন্ত্রী পরিষদের সদস্য চারজন। কিরে বাবা, আমার কথা বুঝেন না? কয়জন মন্ত্রী পরিষদের সদস্য? কয়জন?
নবী বলেছেন দুইজন জমিনে দুইজন সুবহানাল্লাহ। আমাদের মন্ত্রী পরিষদের, বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য তো অনেক, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এবং বাংলাদেশের মন্ত্রী ইন্ডিয়া গিয়ে মাস্টারি করতে পারবে, মাতবুরি করতে পারবে, সৌদি আরব ওনার ক্ষমতা চলবে না, বড় জোর একটু রাষ্ট্রীয় প্রটোকল পাবে এর চেয়ে বেশি না, কিন্তু ওখানে কোনো কমান্ড করতে পারবে কথা বলে? কারণ মন্ত্রী যেই জায়গার যেই দেশের হয় ওই দেশের ভূখণ্ড যদ্দূর মাতবুরিও এর বাহিরে কোনো মাতবুরি নাই, এই সীমারেখার ভেতরে আমার দয়াল নবী আমার চারজন উজিরের মধ্যে দুইজন জমিনে দুইজন, তার মানে আমার নবীর রাজত্ব কি শুধু জমিনে না আসমানে আছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশা রবাদ, আসতে বলবেন না জোরে, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশা রবাদ। এবার বলেন সবসে আওলা সব সে সুন্দর কথাগুলো আলা হযরত আমাদেরকে শিখিয়ে গেছেন। নবীর শান কোরআন এবং হাদিসে আছে, কিন্তু মানুষের বোধগম্য করে মানুষকে খাওয়াইয়া দিয়েছেন আলা হযরত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে একেবারে সহজ করে নান্দনিক ভাষায় গিলে মতো, ওই যে বললাম তার এই জামিন সাহেব ওখানে গিয়ে মুস্তফা জাহানের রহমত পেলাকে সালাম করতেছে, অথচ পুরোপুরি এন্টি, পুরোপুরি বিপরীত। তার মানে আলা হযরতের কালামের মধ্যে এমন আকর্ষণ আছে, এমন আকর্ষণ আছে। এবং আমার একটা গবেষণা আছে, স্টাডি আছে বাবা, ওলামায়ে কেরাম আপনারাও চিন্তা করে দেখে রাখতে পারেন, পৃথিবীর মধ্যে নাতিয়া কালাম সবচেয়ে বেশি পঠিত নাতিয়া কালাম কোনটা? আমাকে যদি জিজ্ঞেস করেন এক নম্বরে আমি রাখবো কসিদে বোরদাকে, কি হাসান মুরাদ, এক নম্বরে কসিদে বোরদা, আর দ্বিতীয় নম্বরে যেই নাতিয়া কালাম সেটা হলো মুস্তফা জাহানের রহমত, দ্বিতীয় নম্বরে। এটা আমার স্টাডি, আমি দেখেছি আরব রাষ্ট্রের মধ্যে মিশর গিয়েছি, মিশরের মধ্যে মুস্তফা জাহানের রহমত পাওয়া গেছে, আরব রাষ্ট্রের মধ্যে আফ্রিকার মধ্যেও মুস্তফা জাহানের রহমত পাওয়া গেছে, এবং এটার বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, যেই যেই ভাষা অনুবাদ করেছেন। মিশরের প্রফেসর আর উর্দু জানে না, কিন্তু আমি কান পেতে শুনলাম গুনগুন করে পড়তেছে মুস্তফা জানি রহমান পেলাক বলুন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কে আমার স্টাডিতে কসিদায় বোরদা, যেটা ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ লিখেছেন, আরব বিশ্বের ঘরে ঘরে ছেলেরা এটা তেলাওয়াত করে এটা পড়ে। আমি যখন শরফুদ্দিন বুসরির মাজারে গেলাম, এই এই নাতে গেলাম যিনি লিখেছেন, শুক্রবার দিন গিয়েছিলাম সুবিজান মিজান সাহেব সহ, তো দেখলাম ওখানে মিলাদ শরীফ চলতেছে, ওই মিলাদের অংশ এটা মস্ত কসিদায় বোরদা শরীফ মিলাদের অংশ পড়তেছে, জুমার পর থেকে শুরু হলো, ওখানে জুমা কিন্তু আউ্বাল ওয়াক্তের মধ্যে হয়, 12:30টার সাথে সাথে জুমা হয়ে যায়, আর আসর টাইম হলো সেই বিকেলে, তো জুমার পর থেকে মিলাদ শুরু হলো কসিদা বোরদা সহ, এটার শেষ হবে আসর নামাজ পর্যন্ত। আমরা মিলাদ শরীফ পড়ি 10-15 মিনিট নাকি,
আর আরবে মিলাদ পড়ে মিশরের কথা বলতেছি আড়াই থেকে তিন ঘন্টা, আর আমাদের দেশে মৌলভীরা বলে মিলাদ চট্টগ্রাম ছাড়া বলে কোথাও নাই। কুনুর ব্যাংক চিনেন নি? কুয়ার ব্যাংক। ইবে কুয়ার মধ্যে যে কুয়ার মধ্যে থাকে ও কুয়ার ব্যাংক মনে করে ইবে বুঝি আল্লাহ দুনিয়ার পুরো, তাই নয়? এর বাহিরে বুঝি আর দুনিয়া নাই। এখন কুয়ার ব্যাংক যারা এরা শুধু চট্টগ্রাম দেখেছে, চট্টগ্রামের মিলাদ দেখেছে, আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি যেখানে আছে নবীর মিলাদ সেখানে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছি ইমানের চেতনা জাগা নিয়ে কথাগুলো আমার আলা হযরত আমাদেরকে বলে গেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন। সুন্নি সিলসিলা সুন্নি দরবার বাংলাদেশে সব জায়গায় আছে, কিন্তু আলা হযরতের নাজিয়া কালাম গুলো আমাদেরকে সুন্নিয়তের চেতনা জাগাইয়া দেয়। আপনারা চান কি চান না? কথা বলেন চান কি চান না? সেই দরবারে আলা হযরতের আওলাদে পাক আজকে আমাদের এই নূরানি ইমানি ইরফানি মাহফিলের পরম শ্রদ্ধেয় মেহমানে আলা আপনারা খুশি না বেজার বেশি একটু জানান দেন নারে তাকবীর। এটা খুশির আওয়াজ হইল? এটা কি খুশির আওয়াজ হইল? তাইলে আওলাদ আলা হযরতকে পাইয়া আমরা বেশি খুশি হইলাম। দেন একটা স্লোগান দেন এখান থেকে মদিনায় যায় মতো, নারে তাকবীর। হাঁটা দাঁড়িয়ে যাইবে, যাইতে হবে মদিনায়। ওই স্লোগানটা দেন যে স্লোগান কুয়া কাটার হুজুরের কান সাদা করে দেন। কি কন এই যুবকরা বলো না, দিতে চাই কি চাই না? ওই ফালতু হুজুর আছে না একটা, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, ওরসে সিদ্দিকে আকবর। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুন সকল বলে আমিন। আমাদের হযরতজি উপস্থিত আছেন, তারপরও এই ইন্তেজামিয়া কমিটির অনুরোধে আমি এতক্ষণ কথা বলেছি এটা অনুচিত। শুধু বরেলি শরীফ থেকে হুজুর এসেছেন, হুজুর উপর জোশ তাকরির করবেন, ইমান জাগা নিয়ে তাকরির করবেন, আমরা সেই তাকরির মনোযোগ দিয়ে শুনব হুজুরের দরবারে। আমারে মেহমানে আলা ঔলাদে আলা হযরত রহনুমাই শরিয়া তরিক তরিকত তৌসিফে দীন ও মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা তৌসিফ রেজা খান কাদরী বরেলভী দামত বরকাত মুকসিয়া কি খিদমত বাবরকত নে মাজরত খা হুঁ কে হযরত কো ইহাঁ দের তক ইহাঁ বৈঠা কর মে জো দু চার কলমা ইহাঁ আপকে হযরত কে সামনে আরজ কিয়া পেশ কিয়া। মে হজুর কি খদমত মে মাজরত খা হুঁ, মাফি মানতা হুঁ, হজুর বরাহ করম হমে মাফ ফরমা দিজিয়ে ওর হমে আপনি দোয়া ওর নিগাহ মে রখে ওর হমারে ইহাঁ জো দূর দরাজ সে আলা হজরত কে মসলকে আলা হজরত কে আশিকে মুহিব্বিন হাজির হুয়ে উনকে সামনে হজুর হমারে ইমান আফরোজ তকরীর পেশ করেনগে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হুজুরের হায়াতে ইলমে আমলে দরজাতে কুটি কুটি বরকত নসিব করেন সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।